আসসালামু আলাইকুম, স্বাগত মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 2রা মার্চ 2023-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। সাথেই থাকুন, শুরু করছি। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল কবে? স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল 2রা মার্চ 1971 সালে। গাম্বিয়া কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? গাম্বিয়া 2রা মার্চ 1972 সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। জাতীয় পতাকা দিবস পালিত হয় কবে? জাতীয় পতাকা দিবস পালন করা হয় 2রা মার্চ। যেহেতু জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল 2রা মার্চ, এই দিনটিকেই জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করা হয়। জাতীয় ভোটার দিবস কবে? জাতীয় ভোটার দিবস 2রা মার্চ। বর্তমানে দেশে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ কত? মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ 558 মার্কিন ডলার। বর্তমানে মোট ভোটার সংখ্যা কত? বর্তমানে মোট ভোটার সংখ্যা 11,91,51,440 জন। মিঠামইন হাওর কোথায় অবস্থিত? মিঠামইন হাওর কিশোরগঞ্জে অবস্থিত। সম্প্রতি ভারতে কোন ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে? সম্প্রতি ভারতে অ্যাডিনো ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রয়েছে, বর্তমানে দেশে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ কত? এটি হবে 558 মার্কিন ডলার। আর মোট ভোটার সংখ্যা কত? দেশে মোট ভোটার সংখ্যা 11,91,51,440 জন। ভারতে সম্প্রতি প্রাদুর্ভাব দেখা দিয়েছে অ্যাডিনো ভাইরাসের। এগুলি খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এগুলি থেকেই পরীক্ষা আসার মতো প্রশ্নগুলি খেয়াল করে দেখবেন। প্রাকৃতিক দুর্যোগে হতাহত ও ক্ষতির পরিমাণ কমাতে জাতিসংঘ কর্তৃক গৃহীত সেন্দাই ফ্রেমওয়ার্ক 2015 থেকে 2030, এখানে কয়টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? এখানে মোট 7টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নিউ ইয়র্ক বাংলা বইমেলার আয়োজক সংস্থার নাম কি? নিউ ইয়র্কে বাংলা বইমেলার আয়োজন করে মুক্তধারা ফাউন্ডেশন। আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর এবং শতভাগ কার্যকর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? এর নাম হচ্ছে টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স, সংক্ষেপে THAAD। J-10 কোন দেশের তৈরিকৃত যুদ্ধ বিমান? J-10 হচ্ছে চীনের তৈরিকৃত যুদ্ধ বিমান। ফুটবলে এক বিশ্বকাপে সর্বাধিক গোলের মালিক কে? ফুটবলে এক বিশ্বকাপে সর্বাধিক গোলের মালিক হচ্ছেন জাস্ট ফন্টেন্ট, তিনি ফ্রান্সের একজন প্লেয়ার। তিনি এক বিশ্বকাপে সর্বোচ্চ 13টি গোল করেন। 1958 সালে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। একাশরে 13 গোল করা সাবেক ফরাসি স্ট্রাইকার জাস্ট ফন্টেন্ট মারা গেছেন 1 মার্চ 2023 সালে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় ওসাকাকে, ওসাকা জাপান। কম্পিউটার বা অন্য ডিভাইসে ব্যবহৃত পাসওয়ার্ড পদ্ধতির উদ্ভাবককে? পাসওয়ার্ড পদ্ধতির উদ্ভাবক ফার্নান্দো করবাতো, যুক্তরাষ্ট্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজটি করছে রাশিয়ার কোন ঠিকাদারি প্রতিষ্ঠান? এই কাজটি করছে অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট, এই ঠিকাদারি প্রতিষ্ঠান। ইন্টারন্যাশনাল সায়েন্স কাউন্সিল, সংক্ষেপে আইএসসি অথবা ইন্টারন্যাশনাল সায়েন্স কাউন্সিল, এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে প্যারিস, ফ্রান্স। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকার নাম কি? এই পত্রিকাটির নাম হচ্ছে নতুন দিগন্ত। এটি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক একটি পত্রিকা, যেটি সম্পাদনা করেছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট কে? ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট ভো ভ্যান থুং। সোনালী আঁশ পাটকে কৃষিপণ্য ঘোষণা করে সরকার গ্যাজেট প্রকাশ করে কত তারিখে? 1 মার্চ 2023 সালে সোনালী আঁশ পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করে সরকার গ্যাজেট প্রকাশ করেছিল। G20 শীর্ষ সম্মেলনকে সামনে রেখে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয় কত তারিখে? 2রা মার্চ 2023 সালে। এবারে
গতকালকের কুইজের উত্তর দেখব। গতকালকে আপনাদের জন্য কুইজটি ছিল, 21শে পদক 2023 লাভ করে কোন প্রতিষ্ঠান? চারটি অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে ডি অপশনটি, অর্থাৎ এ এবং বি উভয়। 21শে পদক 2023 লাভ করে দুটি প্রতিষ্ঠান, একটি হচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, অন্যটি হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। এবারে আজকের কুইজ দেখব, মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? খুব দ্রুত উত্তর দেওয়ার দরকার নেই, কারণ এটি একটি কনফিউশন করার প্রশ্ন, অনেকেই এখানে এটা নিয়ে গুলিয়ে ফেলেন। তো একটু মনোযোগ দিয়ে দেখবেন, প্রশ্নটি আবার পড়ুন, মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? চারটি অপশন থাকছে, মান্দারিন, স্প্যানিশ, ইংরেজি, হিন্দি। সঠিক উত্তরটি কমেন্টস করে জানিয়ে দিন যদি উত্তরটি জানা থাকে। এ পর্যায়ে আমরা আজকের হাদিসটি দেখব। আজকের হাদিসটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে বিদ্রুপ করে হাওয়া প্রতিপন্ন করে। সুতরাং আমরা আমাদের মুসলিম ভাইয়ের প্রতি বা এক ভাই অন্য ভাইকে বিদ্রুপ বা হাওয়া প্রতিপন্ন করব না, এটি আমাদের পাপ হওয়ার জন্য যথেষ্ট। হাদিসটি ছিল মুসলিমের 2564 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।